ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোসাম্মদ রোকাইয়া বেগম, আজ চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো চলো আমরা ক্লাসে চলে যাই। আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ে অধ্যায় 11 পার্ট 2 জলবায়ু নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা কিন্তু এই অধ্যায়ের পার্ট 1 ভূপ্রকৃতি নিয়ে আলোচনা করেছিলাম, তোমাদের মনে আছে? আজ আমরা পার্ট 2 জলবায়ু নিয়ে আলোচনা করি। তো জলবায়ু কি? জলবায়ু হচ্ছে কোনো নির্দিষ্ট অঞ্চলের অনেক বছরের গড় আবহাওয়াকে জলবায়ু বলে। 30-35 বছর হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা স্ক্রিনে কিছু ছবি দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ কাঁঠালের ছবি, বৃষ্টি হচ্ছে, তারপরে কাশফুলের ছবি, ধান ক্ষেতের ছবি, হ্যাঁ, তারপরে আবার আমরা কলসে কি খেজুরের রস নিয়ে যাচ্ছি এরকম ছবি দেখতে পাচ্ছি, কৃষ্ণচূড়া ফুলের ছবি দেখতে পাচ্ছি। ছবিগুলো দেখে তোমরা কিছুটা আঁচ করতে পেরেছো, তাই না? যে আমি কি বলতে চলেছি, আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ঋতু নিয়ে। তো বাংলাদেশে কয়টি ঋতু রয়েছে? 6টি ঋতু রয়েছে, তোমরা নিশ্চয়ই জানো, তাই না? বাংলাদেশে 6টি ঋতু রয়েছে। ঋতুটি কি, ঋতু 6টি কি কি? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। এক এক ঋতুতে আমাদের প্রকৃতি এক এক রকম রূপ ধারণ করে। হ্যাঁ, তো এই ঋতু, এক একটি ঋতু 2টি মাস নিয়ে হয়, তাই না? 2টো মাস নিয়ে আমরা একটি ঋতু হয় আমাদের। প্রথমে কি? গ্রীষ্ম। গ্রীষ্মকালে প্রচুর গরম পড়ে, পাশাপাশি অনেক ফলমূলও পাওয়া যায়, আম, জাম, কাঁঠাল, লিচু, অনেক রকম ফল পাওয়া যায়। বর্ষাকালে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। এখন কিন্তু কি কাল চলছে বলতে পারবে? বর্ষাকাল। প্রায় দিনই আমাদের এখানে বৃষ্টি হয়। এই বর্ষাকালে নদ নদীর পানি বেড়ে যায়, যার ফলে কি হয়, অনেক সময় বন্যারও সৃষ্টি হয়। তারপরে তোমরা কিসের ছবি দেখতে পাচ্ছ? শরৎকালের, তাই না? শরৎকালে দেখা যায় আমরা কি কাশফুলের ছবি দেখতে পাচ্ছি। কাশফুল কখন হয়? শরৎকাল। তো এই শরৎকালে যখন কাশফুল হয়, আকাশ স্বচ্ছ নীল, অনেক অনেক ভালো লাগে, তাই না? এরপরে আমরা মাঠে দেখতে পাচ্ছি ধান গাছের ছবি। হ্যাঁ, খেত জুড়ে ধান গাছ। তো আমরা ফসল ঘরে তোলা দেখতে পাচ্ছি, সেটা দেখে আমরা কি বুঝতে পারছি? এটি হেমন্তকালের ছবি। হেমন্তকালে আমাদের কি হয়, ফসল ঘরে ওঠে, ধান কাটা শুরু হয়। তারপরে আমরা দেখতে পাচ্ছি শীতকালের ছবি, তাই না? শীতকালে খেজুরের রস পাওয়া যায়, তো খেজুরের রস পাওয়া যায়, সেই সময় অনেক পিঠা পুলিও তৈরি হয়, আমরা অনেক মজা করে খেয়ে থাকি। কিন্তু অনেক বেশি শীতও পড়ে থাকে, বিশেষ করে উত্তরাঞ্চলে। আমাদের দেশে সবচেয়ে বেশি শীত পড়ে আমাদের এই উত্তরাঞ্চলের দিকে, অনেক বেশি শীত পড়ে। এরপরে আমরা কৃষ্ণচূড়া ছবি দেখতে পাচ্ছি, দেখেই বুঝতে পাচ্ছি এটি কোন ঋতুর ছবি, বসন্ত, তাই না? বসন্ত এসে গেছে। তো এই বসন্তের সময় অনেক রকম বাহারি ফুলের সমারোহ আমরা দেখতে পাই আমাদের চারিদিকে। এভাবেই আমাদের 6টি ঋতু কালের পরিক্রমায় চলতে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তবে বাংলাদেশের জলবায়ুর ভিত্তিতে, 3টি ঋতু নির্বাচন করা হয়েছে। সেটি কি কি? একটি হচ্ছে গ্রীষ্মকাল, একটি বর্ষাকাল এবং শীতকাল। এই 3টি ঋতুকে বেশি প্রাধান্য দেওয়া রয়েছে, 3টি ভাগে ভাগ করা রয়েছে। তো প্রথমেই বাংলাদেশের জলবায়ু আমরা তোমাদের বইয়ে যা আছে দেখে নেই। বাংলাদেশের ষড়ঋতুর দেশ, বাংলাদেশ ষড়ঋতুর দেশ। ঋতুগুলো হলো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত ও শীত। কিন্তু তাপমাত্রা ও বৃষ্টিপাতের উপর ভিত্তি করে বাংলাদেশের জলবায়ুকে প্রধান 3টি ভাগে ভাগ করা যায়। কিসের ভিত্তিতে? তাপমাত্রা ও বৃষ্টিপাতের ভিত্তিতে বাংলাদেশের জলবায়ুকে প্রধান 3টি ভাগে ভাগ করা যায়, গ্রীষ্মকাল, বর্ষাকাল ও শীতকাল। অর্থাৎ আমরা যদি খেয়াল করি যে আমাদের গরম শুরু হয়ে গ্রীষ্মকালে গরম পড়েছে, কিন্তু বর্ষাকালেও কিন্তু গরম থেকে যায়, তাই না? তো আমাদের জলবায়ুর উপর জলবায়ুকে কয় ভাগে ভাগ করা হলো? 3 ভাগে ভাগ করা হলো, গ্রীষ্মকাল, বর্ষাকাল এবং শীতকাল। প্রথমে আমরা গ্রীষ্মকাল সম্পর্কে জানি।
তো আমি প্রথমেই বলেছি গ্রীষ্মকালে কি হয়, প্রচুর পরিমাণে গরম পড়ে। আমরা যদি ইংরেজি মাসগুলোর দিকে খেয়াল করি, তাহলে মার্চ থেকে মে মাস পর্যন্ত হয় গ্রীষ্মকাল, মার্চ থেকে মে মাস পর্যন্ত গ্রীষ্মকাল। এই সময় তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে, কোনো কোনো দিন তাপমাত্রা এর চেয়েও বেশি হয়, তার মানে প্রচুর গরম পড়ে। বছরের সবচেয়ে উষ্ণ মাস হচ্ছে এপ্রিল মাস। এপ্রিল বা মে মাসে কালবৈশাখী ঝড়ও হয়। কালবৈশাখী ঝড় কি? এই যে বৈশাখ মাসে যে ঝড় হয়, বৈশাখ মাসে হঠাৎ করে আকাশ অন্ধকার হয়ে আসে, চারিদিকে প্রচুর বাতাস ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, সেটাকে আমরা কালবৈশাখী ঝড় বলে থাকি। অর্থাৎ বৈশাখ মাসে এরকম হঠাৎ করে অনেক বেশি ঝড় হয়ে থাকে, সেটাকে কালবৈশাখী ঝড় বলা হয়। সেটা কোন মাসে হয়ে থাকে? এপ্রিল বা মে মাসে। তোমাদের এই সব প্রত্যেকটা লাইন কিন্তু খুব ভালো করে পড়তে হবে। কেন পড়তে হবে জানো? এখান থেকে অনেক ছোট ছোট প্রশ্ন আমরা করতে পারি, যেটা তোমাদের ভালো করে মনে রাখা দরকার। তো বর্ষাকাল গ্রীষ্মকালে আমরা কিসের কিসের ছবি দেখতে পাচ্ছি? কাঁঠালের ছবি দেখতে পাচ্ছি, লিচুর ছবি দেখতে পাচ্ছি, আমের ছবিও দেখতে পাচ্ছি। এই অনেক বাহারি রকমের ফল আমরা খেতে পারি গ্রীষ্মকালে, তাই না? এরপরে শিক্ষার্থীরা বর্ষাকাল দেখে, বর্ষাকালে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। হ্যাঁ, জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত হয় বর্ষাকাল। জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত বর্ষাকাল। এই সময় মৌসুমি বায়ু বঙ্গোপসাগর থেকে উত্তর দিকে বাংলাদেশের উপর দিয়ে বয়ে যায়, বাংলাদেশের উপর দিয়ে বয়ে যায়, ফলে প্রচুর বৃষ্টিপাত হয়। এই ঋতুতে দেশে গড়ে 203 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। তাহলে কোন ঋতুতে 203 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়ে থাকে? বর্ষাকালে। আবার যদি বলি বর্ষাকালে কত সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়, তাহলে সহজেই তোমরা বলতে পারো 203 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, ছবিতে দেখেই বুঝতে পারছো বর্ষাকালে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়। আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি, রাস্তাঘাট একদম পানিতে ডুবে যায়, নদীর আশেপাশের এলাকাগুলো অনেক সময় বন্যায় প্লাবিত হয়ে যায়, যেমনটি এখন হচ্ছে। এরপরে শীতকাল দেখে নেই। শীতকালে বর্ষাকালের পরেই বাংলাদেশের তাপমাত্রা কমতে থাকে, বর্ষাকালের পরে বাংলাদেশের তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকে, এবং নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতকাল স্থায়ী হয়। নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত শীতকাল স্থায়ী হয়। দেশের উত্তর অঞ্চলে বেশি শীত পড়ে এবং এই সময় গড়ে তাপমাত্রা থাকে 18 ডিগ্রি সেলসিয়াস। কত? 18 ডিগ্রি সেলসিয়াস। তবে বাংলাদেশে তুষার পড়ার মতো ঠান্ডা পড়ে না। অর্থাৎ আমরা অনেক দেশে দেখতে পারি যে তুষার পড়ে, একদম তাপমাত্রা মাইনাসে চলে যায়। হ্যাঁ, তো সেটা বাংলাদেশে হয় না। বাংলাদেশে তাপমাত্রা 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে, তো সেটাতেই অনেক বেশি ঠান্ডা পড়ে। আমরা বিশেষ করে উত্তরাঞ্চলে বেশি ঠান্ডা পড়ে, বেশি শীত পড়ে। আমাদের উত্তরাঞ্চলের পাশেই আমরা কি দেখতে পা আমরা জানি যে হিমালয় পর্বত রয়েছে, তো হিমালয় পর্বতের ওখানে অনেক বরফের কারণে যে একটা বায়ু প্রবাহিত হয়, শীতল বায়ু, সেটি আমাদের দেশের উপর দিয়ে চলে যায়, যার কারণে উত্তরাঞ্চলে অনেক বেশি ঠান্ডা পড়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা কয়টি ঋতু জানলাম? বাংলাদেশের তাপমাত্রা এবং বৃষ্টিপাতের উপর ভিত্তি করে তিনটি জলবায়ুকে তিন ভাগে ভাগ করা হয়েছে, গ্রীষ্মকাল, বর্ষাকাল এবং শীতকাল। এই তিনটি সম্পর্কেই তোমরা জানতে পেলে। এরপরে দেখো তোমাদের বইয়ে কিছু কাজ দেয়া রয়েছে, এসো বলি। শিক্ষকের সহায়তায় তিনটি প্রধান ঋতু সম্পর্কে শ্রেণীতে সবার সাথে আলোচনা করো, যা এখন তোমাদের পক্ষে হয়তো সম্ভব নয়, তাই আমি ক্লাসে আলোচনা করছি। কোন ঋতুটি তোমার সবচেয়ে পছন্দের? এখানে কিন্তু তিনটি ঋতুর কথা বলা হয়নি, 6টি ঋতুর মধ্যে যে কোনো একটি ঋতু তোমার পছন্দের হতে পারে। আমাকে যদি জিজ্ঞাসা করো, তাহলে আমি বলবো কি, আমার সবচেয়ে পছন্দের ঋতু হচ্ছে বসন্ত। আবার কারো গ্রীষ্মও হতে পারে, শরৎও হতে পারে। কোন ঋতুটি কৃষি কাজের জন্য উপযোগী? কোন ঋতুটি কৃষি কাজের জন্য উপযোগী? বর্ষাকালে প্রচুর বর্ষা বৃষ্টিপাত হয়, যার কারণে খুব বেশি কৃষিকাজ করা সম্ভব হয় না। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে শীতকালে অনেক বেশি শীত শীত পড়ে থাকে, তবে শীতকালে আমরা অনেক অনেক ধরনের তাজা শাকসবজি খেয়ে থাকি। সবচেয়ে বেশি উপযোগী হচ্ছে গ্রীষ্মকাল। এই গ্রীষ্মকালে আমাদের দেশে সবচেয়ে বেশি ফসল উৎপন্ন, ফসল আমরা জন্মাই, ফসল জন্মায়। দেশের উত্তর অঞ্চলের শীতকাল বর্ণনা করো। দেশের উত্তর অঞ্চলের শীতকাল কি? যারা উত্তরাঞ্চলে অবস্থান করছো তারা নিশ্চয়ই কিছুটা জানো যে শীতকালটা কতটা কঠিন হয়। হ্যাঁ,
তাপমাত্রা কত ডিগ্রি পর্যন্ত নেমে আসে, 18 ডিগ্রি সেলসিয়াস নেমে আসে, তারও অনেক সময় কমে যায়। তো শীতকালটা অনেক সময় উত্তরাঞ্চলের মানুষের জন্য একটু কষ্টকর হয়ে যায়। যারা অসহায় গরিব দুঃখী রয়েছে, তাদের শীতের কাপড় চোপড়ের সমস্যা হয়ে থাকে। তো এই জন্য শীতকালটা আমাদের আমাদের উত্তরাঞ্চলের জন্য একটু বেশি কষ্টকর। তোমরা এটা নিয়ে আরো নিজেরা বর্ণনা দেওয়ার চেষ্টা করবে। বাংলাদেশে বৃষ্টির উপর বঙ্গোপসাগরের প্রভাব বর্ণনা করো। বাংলাদেশে বৃষ্টির উপর বঙ্গোপসাগরের প্রভাব বর্ণনা করো। ভারত মহাসাগরে সৃষ্ট দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারত মহাসাগরে সৃষ্ট দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বঙ্গোপসাগরের উপর দিয়ে প্রবাহিত হয়। এই বায়ুতে প্রচুর জলীয় বাষ্প থাকে। দেশের ভেতরে এই বায়ু বায়ু প্রচুর বৃষ্টিপাত ঘটায়। এই বৃষ্টির ফলে কৃষি নির্ভর আমাদের দেশে নানা রকম ফসল জন্মায়। এরপরে খ অ্যাক্টিভিটিতে দেখো, এসো লিখি, 3টি ঋতুর যেসব সংখ্যাগত তথ্য বা বৈশিষ্ট্য রয়েছে তালিকা, অর্থাৎ এই বইয়ে তোমাদের কিছু সংখ্যাগত বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে। যেমন গ্রীষ্মকালে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকে, 35 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস থাকে। আবার শীতকালে কত ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে, সেটা 18 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। আবার বর্ষাকালে কত ডিগ্রি সেলসিয়াসে কত সেন্টিমিটার আমাদের বৃষ্টিপাত হয়ে থাকে, 203 সেন্টিমিটার। এগুলো কি সংখ্যাগত তথ্য, তাই না? এই সংখ্যাগত তথ্যগুলো তোমাদেরকে লিখতে হবে এই ছকের মধ্যে। এরপরে আরো কিছু করি দেখো, লেখা রয়েছে একটি ছক রয়েছে, শীতকাল গ্রীষ্মকাল বর্ষাকাল। বৃত্তাকারে 3টি ঋতুকে একটি পোস্টারে আঁকো, ঋতুগুলোর অন্তর্ভুক্ত মাস লিখো এবং ওই ঋতুর বিভিন্ন ছবি আঁকো। তো শীতকাল আমরা জানি, শীতকাল কোন কোন মাস জুড়ে শীতকাল হচ্ছে, জলবায়ু যে আমাদের ভাগ করা হয়েছে, শীতকাল হচ্ছে পৌষ মাঘ মাস নিয়ে শীত ঋতু, তাই না? সাধারণত আমরা বলে থাকি পৌষ এবং মাঘ মাস নিয়ে শীত ঋতু, কিন্তু আমরা এর আগে পড়েছি নভেম্বর থেকে ফেব্রুয়ারি 5 পর্যন্ত শীতকাল হয়ে থাকে। তো এভাবে বর্ষাকাল গ্রীষ্মকাল তোমরা এই কাজগুলো বাসায় করে থাকবে। নিচে দেখো আরো একটি ছক রয়েছে, এই যে আমরা অধ্যায়টি আলোচনা করলাম সেটির ভিত্তিতে তোমরা মেধা যাচাই করতে পারো, ঋতুর সাথে তাদের বৈশিষ্ট্যগুলো মিল করো। অর্থাৎ গ্রীষ্মকাল বর্ষাকাল শীতকাল রয়েছে, এদিকে রয়েছে মৌসুমী বায়ু, কালবৈশাখী, গরম, ঠান্ডা। গ্রীষ্মকালের সাথে কোনটির মিল রয়েছে? গ্রীষ্মকালে আমরা জানি কালবৈশাখী ঝড় হয়। আবার আমরা আরো একটা বলতে পারি, গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে কি গরম পড়ে, এটা সব থেকে বেশি মিল যাচ্ছে। বর্ষাকালে যে মিলটা হচ্ছে, বর্ষাকালে কি হয়, মৌসুমী বায়ু প্রবাহিত হয়, মৌসুমী বায়ু প্রবাহিত হয়। আর শীতকালে কি হচ্ছে, ঠান্ডা, শীতকালে ঠান্ডা পড়ে, প্রচুর পরিমাণে ঠান্ডা পড়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্টে সেফ, স্টে হোম। ধন্যবাদ সবাই।